হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার গ্রামের বাড়িতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকেই চলে এসেছি আমার গ্রামের বাড়িতে, আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, যার জন্য আমি আসার ভিডিওটা বানাতে পারিনি। তো এসে আর সময় নষ্ট করিনি, সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি রাস্তায়। মানে এটা হচ্ছে আমার বাড়ির পাশের রাস্তা, এখান দিয়ে গ্রামের মানুষ আসা যাওয়া করে। মানে যারা পাশে গ্রামে থাকেন, তারা আমাদের এই বাড়ির পাশের শর্টকাট রাস্তাটা দিয়ে বাজারে আসা যাওয়া করে। ঠিক পাশেই হচ্ছে আমাদের বাড়ি, আমি খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি রাস্তার পাশ থেকে আমাদের বাড়িটা। আর চারিদিক দিয়ে সবুজ ঘাসে ঘেরা, অনেক গাছ দিয়ে ভরা আমাদের বাড়ি। শুধু আমাদের বাড়ি না, আসলে আমাদের গ্রামটাই অনেক সবুজ গাছগাছালিতে ভরা। এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরেরটা, অনেক রকমের ফুল গাছ, ফলের গাছ এবং উঠানটাতেও অনেক ঘাস লাগানো আছে, যার জন্য মনে হয় এক টুকরা সবুজের মাঝে দাঁড়িয়ে আছি। আসলে এখানে আসলে মনে হয় যেন প্রাণ ফিরে পেয়েছি, কারণ যতই শহরে থাকি না কেন, এটাই তো আমাদের শেকড়, তাই না? আর গ্রাম মানেই অনেক সবুজ এবং সেই সাথে বাংলার প্রাকৃতিক রূপ। আমার কাছে আসলে সত্যি গ্রামটাকেই বেশি ভালো লাগে, তবে জীবনের তাগিদে হয়তোবা গ্রাম থেকে বেরিয়ে এখন শহরে থাকা হয়। তবে আসার চেষ্টা করি মাঝে মাঝেই সেই নিজের মানুষগুলো বা কাছের মানুষগুলোর সাথে কিছুটা দিন বা কিছুটা সময় ভালোভাবে কাটানোর। তো যাই হোক, আমার ছেলেটা অনেক খুশি এখানে এসে, আমার ভাইয়ের ছেলের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, কারণ ওর খেলার সাথী পেয়েছে একটা, ওর সাথে এসেই খেলাধুলায় নেমে পড়েছে সকাল থেকে। আসলে কাল রাতে আসতে একটু লেট হয়েছে, যার জন্য আজকে সকালবেলাতে উঠতে একটু দেরি হয়েছে। এখন বাজে সকাল 10টা, আর এখানে 8টা বাজতে না বাজতেই আমাদের উঠানে অনেক রোদ চলে আসে, যার কারণে শীতের আমেজটা তো আছেই, সেই সাথে মিষ্টি মিষ্টি সকালের রোদ, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। এদিকে আমার মা উঠানের মাঝখানে গোবর দিচ্ছেন, কারণ দুয়ারে অনেক শ্যাওলা পড়ে গিয়েছে, যাতে তার নাতিরা খেলতে গিয়ে আছা না পড়ে, এজন্য গোবর দিয়ে পুরো উঠানে প্রলেপ দিয়ে দিচ্ছেন। আসলে আমি এখানে যতদিন থাকব, আমি ভেবেছি আমার গ্রামের বাড়ির সকল কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এবং সেই সাথে আমরা কী কী করি গ্রামের বাড়িতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কারণ আমার মনে হয় আমার মতো আপনাদের কাছেও গ্রাম অনেক প্রিয়। আর যদি আপনাদের কাছে গ্রাম ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে আরও বেশি বেশি মানুষ আমার ভিডিওটা দেখতে পারে যারা গ্রামকে ভালোবাসে। এটা হচ্ছে সকাল 10টা, এখন বাজে সকাল 10টা। তো আমি সকালের ভিডিওটা করছি, ঘুম থেকে উঠেই হালকা পাতলা একটু চা নাস্তা খেয়েছি, খাওয়ার পরে ছেলেকে নিয়ে এবং ভাইয়ের ছেলেটাকে নিয়ে একটু আশেপাশে ঘুরলাম। আমাদের বাড়িতে আসলে অনেক রকম গাছ আছে, আর যেহেতু আমার বাবা কাকারা একসাথেই থাকেন, মানে এক বাড়িতেই থাকেন, যার জন্য এখানে সবাই মিলে একসাথে আমরা হই হই করে থাকি। সত্যি খুবই মজা হয় আমাদের বাড়িতে, কারণ একা একা থাকতে থাকতে আসলে এখন যদি অনেক মানুষের মাঝে থাকা যায় তাহলে খুবই ভালো লাগে, সময়টা যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। আমি আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও করব,
আপনারা অবশ্যই চোখ রাখবেন বৌমনির রান্নাঘরে, এবং সেই সাথে গ্রামের বিভিন্ন নতুন নতুন রেসিপি এবং গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দ্রুত, কারণ আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই যেন আপনাদের ফোনে দ্রুত নোটিফিকেশন চলে যায়।